আমরা খেও তাহাজ্জুদর নামাজ রমজান মাস প্রায় মানসে হয়তো আমরা ফড়িয়ার না বাবা, খেয়াল করেন জানি রমজান মাস যখন ঘুম থাকি আপনি উঠি গেলা সাহরি খাইবার লাগিয়া, যখন মুখ দোয়াত লাগলা সামান্য অলস্যতারে দূর করি আপনি অজুখানটা ফড়িলা কুয়া, খানি মা বৈনকলে রেডি করতে করতে আপনি দুই চার রাগাত নমাজ ফড়ি লাইবা। ইন্না আনজালনা সুরা যত বেশি করি মানুষে ফড়িবা তত তার তকদির বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি বদলিয়া দে। রমজান মাস পাইয়া অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ খেয়ে ফড়ই না এন বহুত কম বক্তি খাও খারবার কর না, বহুত কম বক্ত রমজান মাস সারা তাহাজ্জুদর নমাজ ফড়ক একটা মজা আইব, তাহাজ্জুদর নমাজের উপর আমল আইব, আস্তে আস্তে তাহাজ্জুদর নমাজ ফড়াইতে পারবা, দিনে দিনে খেয়াল আইব এর লাগে রমজান মাস ফয়লা সারা আমল করকা। ঠিক সাহরি খাই নানি তাহাজ্জুদর সময় সাহরিটা আমরা খাই, তাহাজ্জুদর সময় এর লাগে রমজান মাস তাহাজ্জুদর নমাজ ফড়কা। মা বোন অকলর তাকিদ দেখবা বলে রমজান মাস তুমি তাই ন তাহাজ্জুদ ফড়িয়া খানি রেডি করো, এর লাগি রমজান মাসু তাহাজ্জুদ ফড়ার জন্য সারা আমল করকা বাবা। জিন্দেগির মধ্যে এমন একটি নামাজ এমন একটি আমল বাবা, এই নামাজ যারা ফড়িবা জিন্দেগির মধ্যে আল্লাহ তাদের জিন্দেগীত মনের আশা সারা পূরণ করবা, এর লাগি দয়া করি সারা তাহাজ্জুদর নামাজ রমজান আরম্ভ করকা। তাহাজ্জুদর নামাজ নবীজি হয় রাখাত পড়িছ বলে তাহাজ্জুদর নামাজ আল্লাহর রসুলে ফড়িছ, এক রাওয়ায়তে আছে আট রাখাত আর এক রাওয়ায়তে আছে বলে বারো রাখাত, তবে বেশিরভাগ আট রাখাত ফড়ায় আট রাখাত ফড়াই লগে সুন্নত, আর আপনার সময় যদি কম থাকে তাহলে কমাজ কম মাত্র দুই রাখাতও ফড়িতে পারবা। বুজুর্গগুলোর জিন্দগি চাইলে দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফড়িছেন বেশিরভাগ, আরও ইমামকলে ফড়িছেন সুরা ইয়াসিন শরীফ দিয়া, এর জন্য আল্লাহর বন্দে গান সুরা ইয়াসিন শরীফ দিয়া খেয়েও যদি সুরা ইয়াসিন লাগাইয়া যদি চরিম তাহাজ্জুদর নামাজ যদি ফড়ন ফজিলত বেশ, কারণ নবী যে এইভাবে ফড়িছেন পারতাম না, এখন সবাই ইয়াসিন মুখস্থ নাই না, সবর তো মুখস্থ নাই, আমি কিমান একজনের মুখস্থ আছে সবর ইয়াসিন শরীফ মুখস্থ নাই, কিতাদি ফড়িতা হৈদরাত যদি ভারণ না খেয়ে তাহলে ইন্নান জালনা সুরা আগর রাখাত একবার বাদর রাখাত তিনবার কুলহুয়াল্লাহ শরীফ দিয়ে আপনি ফড়ক্কা বালা বলে ইন্নান জালনা সুরা দি ফড়ার কথা কেনে কইলা বলে ও কারণে কইছেন ইন্নান জালনা সুরা যত বেশি করি মানুষে ফড়িবা তত তার তকদির বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি বদলিয়া দে। সুবহান আল্লাহ এর লাগে ইন্নান জালনা সুরার ফজিলত এত বেশি, উজু করার পরে আমরা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাল ইবাদিকাস সালিহিন ওয়াক্তা ফড়ি, ইন্নান জালনা সুরা যদি ফারোন আসমান বা সাইয়া ফড়িবা, ইন্নান জালনা সুরা যদি আসমান বা সাইয়া যদি ফড়েন তাহলে আমল নবার মধ্যে একটা তারকা পরিমাণ সোয়াব আল্লাহ দান করেন, বুধবাইতেন কত সোয়াব যদি ভারতে ফড়েন জানি আমল করেন জানি, এটা হইল গিয়ে নওয়াফির আমল। তাহাজ্জুদ নামাজ পড়া হইল গিয়া কোন সময় তার ওয়াক্ত কোন সময় সুলুসিল লাইল রাত্রির তৃতীয়াংশ সময়, দুই ওয়াক্ত রাত মানে রাত্রির দুই ভাগ যখন ফাড়ি দিলাইব আর এক ভাগ থাকি যাইব ও টাইম টয়া থাকছে গিয়া আসল তাহাজ্জুদর হয়তো, কোনো মানুষ যদি একটা তার ঘুমে বেড়া সেরা করে বেড়া লাগি যায় রাইত কিন্তু আবার বারোটার সময় ঘুমাই মানুষ তাহাজ্জুদর রক্ত উঠিত পারত না ফজরও উঠিব, কইত্রা বারোটা অতিক্রম করে লাইছে সে তাহাজ্জুদ ফড়িলাক ফড়িয়া সে ঘুমাই যাক ওইব, কিন্তু সোয়াব বেশ হইল ফজিলত বেশ হইল রাত্রি শেষ ভাগে, মানে সুলুসিল লাইল মনে করক দুইটা বাড়াইটার পর আর ফজরর আগ পর্যন্ত সুবেহ কাজিবর আগ পর্যন্ত সুবেহ সাদিক কাজিব এর আগ পর্যন্ত ও হইল তাহাজ্জুদ ফড়ার ও তাহাজ্জুদ ফড়ার সময়। এখন দেখকা তাহাজ্জুদর নামাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কিলা ফড়িছেন, বখারি শরীফর দিল যে সানির মধ্যে আনছেন রসুলুল্লাহ কোনদিন তাহাজ্জুদ যে ফড়িতে সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নিকটে শুয়া থাকতা, একদিন আয়েশা কইত্রা আমি দেখি অন্ধকারে রসুলুল্লাহ নামাজ ফড়িত্রা আমার মানে জানু মোবারক রসুলুল্লাহর হাঁটু লাগছে, আমি নিজে বুঝতাম পারলাম নবীজি তাহাজ্জুদর নামাজও খাড়া হয়ে গেছেন
ওলা লুকাইয়া নবীজিয়ে তাহাজ্জুদর নমাজ পড়িতা, আবার সবরে তাহাজ্জুদর নমাজ পড়ার লাগে ইজাজত দিতা, হইতা তাকিত দিতা। তাহাজ্জুদর নমাজ নফল নমাজ যত লুকাইয়া পড়িবা, তাহাজ্জুদ হক অন্যান্য নওয়াফিল আদায় করতে বালা, লুকাইয়া পড়িলে সওয়াব বেশ, ফায়দা বেশ। আমি যদি তাহাজ্জুদ পড়ি অবশ্যই আমি তাহাজ্জুদ পড়ি আর কিনা এখানে মানছে বুঝতে পারবো, মানুষে বুঝতে পারবো তাহাজ্জুদ পড়েননি না না অমুক পড়নেওয়ালা নি। আমি যদি পড়িয়া খালি হই ইলা হইলে রিয়া হয়ে যাব, রিয়া বুধ পাইছি নি দেখাইয়া আমল করা, ই আমল আল্লাহ পছন্দ করেন না। এর লাগি তাহাজ্জুদর সময় যেটা আছে হে বাবা বড় মকবুল সময়, তাহাজ্জুদর নমাজ পড়িয়া আল্লাহর কোনো বন্দা বান্দি হলে দোয়া করলে ই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দেন না। ও তাহাজ্জুদর নমাজ, তাহাজ্জুদর নমাজ রমজান মাস একটা সুবর্ণ সুযোগ সামনে, আর খেয়াল করুন জানি আমরা খেও তাহাজ্জুদর নমাজ রমজান মাস প্রায় মানুষে হয়তো আমরা ফড়িয়ার না বাবা, খেয়াল করেন জানি রমজান মাস যখন ঘুম থাকি আপনি উঠি গেলা সাহরি খাইবার লাগিয়া, যখন মুখ দোয়াত লাগলা সামান্য অলস্যতারে দূর করিয়া আপনি অজুখানটা ফড়িলা, কুয়া খানি মা বৈনকলে রেডি করতে করতে আপনি দুই চার রাগাত নমাজ ফড়ি লাইবা। রমজান মাস পাইয়া কত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ খেয়ে ফড়ই না, এন বহুত কম বক্তি খাও খারবার হর না, বহুত কম বক্ত রমজান মাস সারা তাহাজ্জুদর নমাজ ফড়ক একটা মজা আইব, তাহাজ্জুদর নমাজের উপর আমল আইব, আস্তে আস্তে তাহাজ্জুদর নমাজ ফড়াইতে পারবা, দিনে দিনে খেয়াল আইব। এর লাগে রমজান মাস ফয়লা সারা আমল করকা, ঠিক সাহারি খাইন নানি তাহাজ্জুদর সময়, সাহারিটা আমরা খাই তাহাজ্জুদর সময়, এর লাগে রমজান মাস তাহাজ্জুদর নমাজ ফড়কা, মা বোন অকলের তাকিদ দেখবা বলে রমজান মাস তুমি তাই নো তাহাজ্জুদ ফড়িয়া খানি রেডি করো। এর লাগি রমজান মাসও তাহাজ্জুদ ফড়ার জন্য সারা আমল করক্ষা বাবা, জিন্দেগির মধ্যে এমন একটি নমাজ এমন একটি আমল বাবা, ই নমাজ যারা ফড়িবা জিন্দেগির মধ্যে আল্লাহ তাদের জিন্দেগির মনের আশা সারা পূরণ করবা। এর লাগি দয়া করি সারায় তাহাজ্জুদর নমাজ রমজান আরম্ভ করক্ষা, ও আল্লাহ কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, ও বন্দা তোমাদের জন্য সেই নফল নমাজ রাত্রির মধ্যে দান করলাম। এল্লাকি যুব সমাজ যারা আছো জিন্দগির মধ্যে শরীর শক্তি আছে পাওয়ার আছে, রমজান মাস তাহাজ্জুদ পড়ো আল্লাহর কাছে দোয়া করো, জীবন সুন্দর হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, চাকরির লাগি অপেক্ষা রইছো অ্যাপ্লাই করিয়া বইছো উচ্চশিক্ষা শিক্ষিত হইছো জ্ঞান অর্জন করছো, কিন্তু তুমি তাহাজ্জুদর নমাজ পড়িয়া দোয়া করো খামো লাগবো, আল্লাহ আপনার বাকি জীবনটা বড় সুন্দর করবা। তাহাজ্জুদর নমাজ পড়নেওয়ালারে আল্লাহ জমিনের মধ্যে কোনো কঠিন গাঁঠো আটকাইন না, আল্লাহ জমিন বড় সুন্দর জীবন তার দান করেন, সুখ শান্তির জীবন দান করেন। এর লাগে সারায় তাহাজ্জুদর নমাজের প্রতি খেয়াল করো। দুই নম্বরে আতাকছে গিয়া সবে বরাতর রায় সামনে, আর সবে বরাতর রায় রুজি রোজগারের লাগি বছর আল্লাহর কাছে মাফ চাইতে হতো, এই রায় যদি রুজি রোজগারের লাগি রিজাকর লাগি দোয়া করেন যদি পারেন তাহলে ও আয়াত গুনটা বেশি করিয়া পড়িবা, রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খাইরুর রাযিকিন। ই আয়াত যদি পারেন বেহতর বালা, যদি হন বলে আরেকটা আয়াত আছে বড় বালা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহু ইন্নাল্লাহ বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন খাদারা বলে আয়াত পাইতাম কই, ও আয়াত তুমি সব্বরাতর আগে হাফিজ চাপরে কইবা, হাফিজ চাপরে কইলে ইনশাল্লাহ পাই নিবা। ইগুণ যদি বারণ না এই আয়াতগুলা তাহলে বাট্টি বাট্টি দোয়া আছে আল্লাহর সিফতি নামগুলা সবে বরাতর রায় জফিবা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বেশি করিয়া ফড়িবা, যদি কোনো আদত দরিয়া ফড়েন তাহলে ফড়িবা বলে আমি 500 বার ফড়িতাম। আর আল্লাহর আর একটা সিফতি নাম আছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু, এই নামটা বেশিরভাগ ফড়িবা। যদি কোনো মহিলার বিবাহের কোনো পয়গাম আসে না, কোনো মহিলার বিবাহের পয়গাম আসেন না মহিলা উপযুক্ত ঘরের মধ্যে, ই মহিলা কিতা কর্তা বলে
ও শবে বরাত রায় তক্কা বাকি সারা বৎসর পর্যন্ত এই মহিলা বেশি করিয়া আল্লাহর ওই সিফতি নামটা বেশি করিয়া ফড়কা আল্লাহুম্মা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই সালামু শব্দটা যদি কোনো মহিলা জীবনে বারবার যদি ফড়িতে পারার প্রতিদিন আদত ধরি একশোবার বা প্রতিদিন রাইত একশোবার ফড়িতে পার না শবে বরাত রাইত ফড়িবা বিবাহের পয়গাম যদি আসে না অটোমেটিক সেই মহিলার বিবাহের পয়গাম কোন এক জায়গার তাকি আইব এর লাগি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম শবে বরাত রাইত আর একটা আমল আছে গ্যারেন্টি দোয়া কবুল হয়ে যাইব ভাড়া যায় না আমরা ভাড়ছি না শবে বরাত রাইত এক লক্ষ বার মাশাল্লাহ হওয়া হার বাইন্দ হয়ে যায় জি না আত বেদ না করবো তসবি মারতে মারতে এক লক্ষ বার মাশাল্লাহ ইগু পড়তে হইলে আপনার রাইত পয়ে দিব এক লক্ষ বার হইতো রাইত পইতো না মোটামুটি ছয় সাত ঘন্টা লাগি যায় গিয়া এক লক্ষ বার একটায় বইয়া খালি ফড়িতায় মাশাল্লাহ 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 যে মকসুদ লইয়া এই রাইত ফড়ি বা মকসুদ সামনে নিয়া মাশাল্লাহ মাশাল্লাহ একশো বার ফড়িয়াও আর ও মকসুদ লিয়ে দোয়া করবা এগু বার হক কোনো সন্দেহ নাই কবুল লই যায় ই মনের আশা পূরণ হয়ে যায় সুবহানাল্লাহ এগু হলে ভার না দেখো একজনে ভারি না কয়েকজনে মিলিয়েও ভাললে ফড়ন জানি মাশাল্লাহ 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 এক লক্ষ বার হইতো শবে বরাত রাইত যার কারণে বিশেষ করিয়া দুরুদর মধ্যে ফজিলত আছে আমি একটা হদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত কেউ যদি আমার উপরে যদি দুরুদ শরীফ পড়ে ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমা দুরুদ পড়িলে কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর গাঁটো একটা আলো আল্লাহ দান করবা ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমা শুক্রবার দিন যদি কোনো বন্ধকলে যদি আমার উপরে দুরুদ শরীফ পড়েন সামানি না মাররা আশি মর্তুবা আফাল্লাহু সামানি না আমান এরার আশি বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ আশিবার দুরুদ শরীফ শুক্রবার দিন সকালে চা খাইয়া লাগি যাইন জানি এক শুক্রবারে খেয়াল করি লাগুন জানি এক বলে আমি এনামুলো হইয়া গেছেন বা শুক্রবারে ইগরা চা খাইয়াও লাগি দিতাম আশিবার এক শুক্রবার দুই শুক্রবার তিন শুক্রবার আমল করি আনলে আর একটু দায়ী হয়ে যাবা দে আপনার দেখবা তাইশ পয় দই দিব শুক্রবার আই আনলে তসবি হাতে লই নিবা শুক্রবার আইয়া আনলেও তসবি হাতে লই নিবা দেখবা আপনার এটা আমল হয়ে যাব দায়ী হয়ে যাইব গিয়া যার জন্য মহতরম হাজির নে কেরাম এর লাগি গভীর রাত্রিতে দোয়া আল্লাহর দরবারও কবুল হয় ও তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারও দোয়া করলে দোয়া কবুল হয় আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া থাকে এর জন্য বিশেষ করিয়া যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ জীবনে পড়ার চেষ্টা করো কাম এরপর হইল গিয়া শবে বরাত রাইত এমনিও বারো মাসও পড়ক কয়া হাজত নামাজ জীবনে আপনার বহুত হাজত আছে নাবাইতো নুসল্লিয়ালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ও হাজত নামাজ যে কোনো হাজত আছে না নি বলে আল্লাহ আমার ও আশা কান্তা ফুরা করে দেও ও আল্লাহ আমি ও জিনিসটা লইতাম আল্লাহ আমার ও খাম কান্তা ফুর হইতো ও হাজত নামাজ পড়েন জানি দুই রাখাত এই দুই রাখাত নামাজ পড়তে সময় লাগবো চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট মাত্র সময় লাগবো বা হাজত নামাজ মাঝে মাঝে পড়েন জানি দেখবা বহুত ফায়দা হইব যে যে হাজত বলে না আই হাজত পড়িছি খাইল ফুর হইছি বুঝলা দেয় বাদে আমার হত বেরলি বা একদিন বুঝাইছিল হয় ফোড়ন জানি ফুর হইব আল্লাহ কোন দিন ফুরা করবো কইবা আপনি তো হইলা ফুর হইল না হারলাম চার দিন ফড়িয়া হয় এল্লাগি আমল করিয়া যে লগে লগে রিজাল্ট পাই দিবা এটা বাক্কা দূর আল্লাহ খেয়ার জলদিও দিলাইতে পারেন আর খেয়ার চূড়াত দেরি হইব এটা আল্লাহর পছন্দ তবে আশা ফুর হয় হাজত নামাজ ফড়িলে আশা বেশিরভাগ আল্লাহ ফুরা করে হাজত আল্লাহ ফুরা করে ও হাজত নামাজ ফোড়ার চেষ্টা করেন জানি ওলা দুই রাখা